अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहु। डियर व्यूअर्स, वेलकम टू आवर चैनल शिक्षा रसोर। आई होप दैट यू आर वेल बाय द ग्रेस ऑफ ऑलमाइटी अल्लाह। टुडे आई विल डिस्कस अबाउट द यूज ऑफ ट्रांजिटिव वर्ब। लेट्स गो टू स्टार्ट नाउ। देखो ट्रांजिटिव वर्ब, প্রথমত আমরা জানব ট্রানজিটিভ ভার্বটা কি। দেখো যে ট্রানজিটিভ ভার্ব, যে ভার্ব বাক্যের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য অন্য কোনো ওয়ার্ডের উপর নির্ভরশীল হয়, অর্থাৎ অন্য কোনো ওয়ার্ডের প্রয়োজন হয়, তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আবারও দেখো যে এখানে বাক্যের কর্তা ক্রিয়ার কাজকে সম্পূর্ণ করার জন্য, বাক্যের কর্তা ক্রিয়ার কাজকে সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত যার উপরে নির্ভর করে, অর্থাৎ যাকে নিয়ে বাক্যের ক্রিয়ার কাজ সম্পূর্ণ করে তাকে বলা হয় অবজেক্ট। আর ট্রানজিটিভ ভার্ব এই অবজেক্ট ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়গুলি দেখব। এবার আরো ক্লিয়ার দেখো যে যদি কোনো ভার্বকে কি বা কাকে যোগে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যায়, স্বাভাবিকভাবে কোনো উত্তর পাওয়া যায়, তাহলে পরে তাই হবে অবজেক্ট। আর যে সকল ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় বাক্যের অর্থকে বা সেন্সকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য অবজেক্টের প্রয়োজন হয়, তাহলে পরে সে ভার্ব হবে ট্রানজিটিভ ভার্ব। তো আমরা দেখি এবার কয়েকটি উদাহরণ আমরা এখানে লিখে রেখেছি, আমরা এইগুলি নিয়ে আলোচনা করব। তুমি সাহায্য করো, ইউ হেল্প। এখন কি সাহায্য করো বা কাকে সাহায্য করো, কাকে সাহায্য করো, হেল্প মি দিলাম যে তুমি আমাকে সাহায্য করো, তাহলে এ মি হচ্ছে ব্যক্তিবাচক। এই ব্যক্তিবাচককে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচককে বলা হয় ইনডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট। আবার দেখো হি লাইকড, সে পছন্দ করলো, হি লাইকড কাকে পছন্দ করলো, তাকে, হি লাইকড হার, সে তাকে পছন্দ করলো, তাহলে এখানেও ইনডাইরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক। তারপরে দেখো আমি সাক্ষাৎ করেছি, আই হ্যাভ মেট, আমি সাক্ষাৎ করেছি, কার সাথে সাক্ষাৎ করেছি, ধরো জনির সাথে সাক্ষাৎ করেছি, তাহলে আমরা লিখলাম জনি, আমি জনির সাথে সাক্ষাৎ করেছি, তাহলে পরে আমি লেখা আই হ্যাভ মেট জনি, তাহলে এটাও ব্যক্তিবাচক বা ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে দেখলাম আমরা যে এটা ভাতকে কাকে প্রশ্ন যদি করি, ভাতকে যদি কাকে যোগে প্রশ্ন করি, তাহলে পরে আমরা যে উত্তরটা পাবো সেটা হলো ব্যক্তিবাচক এবং এটাকে ইনডাইরেক্ট অবজেক্ট বলা হয়। তাহলে পরে আমরা দেখলাম এই তিনটাই হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। আবার দেখো তারা খেলে, তারা খেলে, দে প্লে, কি খেলে, ফুটবল খেলে, তারা ফুটবল খেলে, তাহলে পরে দেখলাম যে তারা ফুটবল খেলে, তাহলে আমরা দে প্লে ফুটবল, আমরা সংক্ষেপে লিখলাম যে দে প্লে ফুটবল, তাহলে প্লে খেলার কাজটা কাকে নিয়ে করছে, কর্তা ফুটবলকে নিয়ে, তাহলে এখানে ফুটবল হচ্ছে অবজেক্ট, কি খেলে, তাহলে পরে এটা হচ্ছে বস্তুবাচক, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট, বস্তুবাচককে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা দেখলাম যে দে প্লে ফুটবল। এখানে দেখো তুমি কিনতেছো, এখানে ইউ আর বাইং, তুমি কিনতেছো, কি কিনতেছো, এ বুক, একটি বই, এটা বস্তুবাচক অর্থাৎ ডাইরেক্ট, কি যোগে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা বস্তুবাচক বা ডাইরেক্ট অবজেক্ট। তারপর দেখো রেজা লিখতে থাকবে, রেজা উইল বি রাইটিং, কি লিখতে থাকবে, এ লেটার, কি লিখতে থাকবে, এ লেটার, একটি চিঠি, তাহলে পরে আমরা বললাম যে এ লেটার একটি চিঠি লিখতে থাকবে, তাহলে পরে আমরা এখানে অবজেক্ট পেলাম এ লেটার, এটাও ডাইরেক্ট অবজেক্ট। তারপরে দেখো রবি করেছিল, রবি কি করেছিল, রবি করেছিল, এটা আমরা পাস্ট ইনডিফিনিটও নিতে পারি আর পাস্ট পারফেক্টও নিতে পারি। যদি দূর অতীত মনে করি তাহলে পরে হ্যাড ডান, আর যদি আমরা কাছের অতীত মনে করি তাহলে ডিড। তাহলে রবি করেছিল কি, কাজটি, দি ওয়ার্ক, রবি কাজটি করেছিল, দি ওয়ার্ক, তাহলে এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট অবজেক্ট। অথবা
আমরা লিখতে পারি রবি ডিড এ সাম একটি অঙ্ক করেছিল। আমরা খাবো, উই উইল ইট, আমরা খাবো, কি খাবো, রাইস খাবো, ম্যাঙ্গো খাবো, ব্যানানা খাবো, যাই হোক কিছু একটা খাবো, যা খাবো সেটা হচ্ছে বস্তুবাচক, এটাও ডাইরেক্ট অবজেক্ট। এখন দেখলাম আমরা যে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্টের প্রয়োজন অবশ্যই হয়, এবং যখন অবজেক্টের প্রয়োজন হয় মানে কর্তা যদি ক্রিয়ার কাজ সম্পন্ন করার জন্য অন্য কোনো নাউন বা প্রোনাউনের উপর যদি নির্ভরশীল হয় তাহলে পরে তাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। এবার অবজেক্ট আমরা দুই প্রকার পেলাম, ইনডাইরেক্ট অবজেক্ট আর ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এবার দেখলাম আমরা ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস দেখো যে তোমার সে আমাকে একটি কলম দিয়েছিল, সে আমাকে একটি কলম দিয়েছিল, তাহলে সে দিয়েছিল, হি গেভ, কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, মি, এ পেন। তাহলে দেখো এটা হলো ডাইরেক্ট অবজেক্ট, এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এখানে আমরা দেখলাম যে দুইটি যদি অবজেক্ট চলে আসে তাহলে পরে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচকটা আগে বসবে আর ডাইরেক্ট অবজেক্ট বস্তুবাচকটা পরে বসবে। ভালো করে খেয়াল করে দেখো, হি গেভ মি এ পেন, অর্থাৎ দুটাই যদি থাকে অবজেক্ট তাহলে আগে বসবে ব্যক্তিবাচক, তারপরে বসবে বস্তুবাচক। এবার কোনো কারণে যদি এই ব্যক্তিবাচক আমাকে পরে নিয়ে যেতে হয়, অর্থাৎ হি গেভ এ পেন, হি গেভ এ পেন, সে একটি কলম দিয়েছিল আমাকে, তখন আমি লিখবো টু মি। সে কিনেছিল, হি বট এ পেন, হি বট এ পেন ফর মি, আমার জন্য। এভাবে তাহলে পরে আগে বসবে ব্যক্তিবাচক, যদি কোনো কারণে সেটা পরে বসাতে হয় তাহলে প্রিপজিশন যোগ ব্যক্তিবাচকটা বসাতে হবে আমাদেরকে। এভাবে প্রিপজিশন বসিয়ে তারপরে আমরা ইনডাইরেক্ট অবজেক্টটা বসাবো। তাহলে আমরা দেখলাম অবজেক্ট বসাবার ক্ষেত্রেও আমরা আরেকটা কথা বলবো এখানে, যে এখানে আমাদের যে টেন্সে থাকুক না কেন আমরা টেন্স কিভাবে ট্রান্সলেট করতে হয়, কোন টেন্সকে, আমরা এটা শিখেছি এর আগে। আমরা এবার দেখলাম অবজেক্ট বসানোর ক্ষেত্রটি, এরপরে আমরা আরেকটি বিষয় দেখব যে এই ট্রানজিটিভ ভার্বের পরে যে অবজেক্ট বসে, অবজেক্টের পরে যদি এই সেন্টেন্সটাকে আরো আমাদেরকে বড় করার প্রয়োজন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, সাধারণত আমাদের এরপরে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসে, অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসে। আমরা দেখব অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ফ্রেজটা কি আমরা জানি যে কতগুলি শব্দের সমষ্টি, কতগুলি শব্দের সমষ্টি যা একটি মাত্র পার্টস অফিসের মতো কাজ করবে, যা একটি মাত্র পার্টস অফিসের মতো কাজ করবে তাকে বলা হয় ফ্রেজ। এই ফ্রেজটার ক্ষেত্রে আমরা দেখব নাউনের সাথে যদি ডিটারমিনার যুক্ত থাকে, আমরা সংক্ষেপে বলছি বিস্তারিত আলোচনা করব ফ্রেজের সময়ে। আমরা দেখলাম যে ডিটারমিনার প্লাস নাউন যদি থাকে তাহলে এটাকে নাউন ফ্রেজ বলা হয়, আর তার আগে যদি প্রিপজিশন থাকে তাহলে পরে এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে প্রিপজিশন যোগ নাউন অথবা নাউনের সাথে ডিটারমিনার যদি থাকে বা অ্যাডজেক্টিভ থাকে তাহলে পরে এটাকে বলবো আমরা নাউন ফ্রেজ, আর তার আগে যদি প্রিপজিশন থাকে তাহলে সেটাকে বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজটা এখানে যদি আমরা ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে বসাই তাহলে ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে বসে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে বসবে। আমরা জানি অ্যাডভার্ব পাঁচটি জায়গায় বসে, সেন্টেন্সের শুরুতে বসে, অক্সিলারি ভার্বের পরে বসে, মূল ভার্বের আগে বসে, আর ইনটেনজেটিভ ভার্বের পরে বসে, আর ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে বসে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে বসে। তাহলে আমরা দেখলাম যে সেন্টেন্সের শুরুতে বসতে পারে, অক্সিলারি ভার্বের পরে বসতে পারে, মূল ভার্বের আগে বসতে পারে, ইনটেনজেটিভ ভার্বের পরে বসতে পারে, আর ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে বসতে পারে। তাহলে ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে কিভাবে বসে আমরা কয়েকটি উদাহরণ দেখব। দেখো যে ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো, ইন দিস মোমেন্ট, ইন দিস মোমেন্ট, ইন দিস মোমেন্ট, এই মুহূর্তে তুমি আমাকে সাহায্য করো, মানে আমার এখনই তোমার সাহায্যের প্রয়োজন। তাহলে পরে ইন দিস মোমেন্ট, তুমি আমাকে এই মুহূর্তে সাহায্য করো, মোমেন্ট নাউন, দিস হলো ডিটারমিনার, আর এটা হলো প্রিপজিশন, এটা হলো প্রিপজিশন। তাহলে পরে দেখলাম প্রিপজিশন ডিটারমিনার প্লাস নাউন, তাহলে এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
He liked her, সে তাকে পছন্দ করলো, সে তাকে পছন্দ করলো কখন? Yesterday. দিলাম এখানে ধরো yesterday. গতকাল সে তাকে পছন্দ করলো বা করেছিল. I have met Johnny. আমি জনির সাথে সাক্ষাৎ করেছি. কখন সাক্ষাৎ করেছি? Tonight. আজ রাতে. Tonight, আজ রাতে বা সকালে বা সন্ধ্যায় যখনই বলি না কেন আমি তার সাথে সাক্ষাৎ করেছি. আবার এখানে আরেকটা কথা বলতে পারি, ইন দ্য ফিল্ড, মাঠে. ইন দ্য ফিল্ড, মাঠে তার সাথে আমরা সাক্ষাৎ করেছি. তাহলে ইন দ্য ফিল্ড এটা প্লেস আর এটা হচ্ছে টাইম. আমরা জানি প্লেস আগে বসবে, টাইমটা পরে বসবে. তাহলে আমরা লিখবো আই হ্যাভ মেট জনি ইন দ্য ফিল্ড টু নাইট. ইন দ্য ফিল্ড টু নাইট. অথবা আমরা বলতে পারবো ইন দ্য ফিল্ড আই হ্যাভ মেট জনি টু নাইট. এটাকে আমরা সামনে সেন্টেন্সের সামনে নিয়ে আসতে পারি, তারপরে আমরা এটা লিখতে পারি. তো দেখো যে তারা খেলে, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে. কোথায় ফুটবল খেলে? এখানে আমরা কয়েকটা জিনিস লিখবো. তাহলে পরে ইন দ্য ফিল্ড, মাঠে, বিকেলে. আমরা যদি এখানে লিখি আগে নিয়ে আসতে পারি যে ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন বিকেলে, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে. ইন দ্য ফিল্ড, মাঠে, উইথ হিজ ফ্রেন্ডস বা উইথ দেয়ার ফ্রেন্ডস, উইথ দেয়ার ফ্রেন্ডস. তারপরে আমরা দেখব তার বন্ধুদের সাথে, তার বন্ধুদের সাথে. এভাবে আমরা সেন্টেন্সটাকে বড় করতে পারি যে ইন দ্য আফটারনুন, বিকেলে, দে প্লে ফুটবল, ইন দ্য ফিল্ড, উইথ দেয়ার ফ্রেন্ডস. এখানে যদি আমরা ইন দ্য আফটারনুন কথাটাকে নিয়ে চলে আসি এখানে, তাহলে ফিল্ডের পরে বসবে, কারণ আগে আমরা প্লেস বসাবো তারপরে টাইম বসাবো, বুঝছো? তারপরে এখানে উইথ দেয়ার ফ্রেন্ডসটাকে আমরা সামনে বসাতে পারি যে দে প্লে ফুটবল উইথ দেয়ার ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড. তাহলে আমরা দেখলাম উইথ দেয়ার ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড. এবার দেখো তুমি কিনতেছ, ইউ আর বাইং এ বুক, তুমি একটা বই কিনতেছ ফ্রম এ বুক স্টল. ফ্রম এ বুক স্টল, একটা বুক স্টল হতে বা বই বিক্রির দোকান হতে তুমি কি করছো? একটা বই কিনতেছ. তাহলে ফ্রমটা হচ্ছে এখানে আমাদের প্রিপজিশন, ফ্রমটা হচ্ছে প্রিপজিশন, আর এটা হচ্ছে ডিটারমিনার, আর এটা হচ্ছে নাউন. তাহলে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ. দেখো রেজা লিখতে থাকবে, রেজা উইল বি রাইটিং এ লেটার ইন হিজ অফিস. ইন হিজ অফিস, তার অফিসে সে চিঠি লিখতে থাকবে. তারপরে আমরা টাইম বসাতে পারি যে অ্যাট নাইট, ইন দ্য মর্নিং, অ্যাট দ্য অফিস টাইম, এভাবে আমরা লিখতে পারি. তারপরে রবি করেছিল, রবি ডিড দ্য ওয়ার, কাজটি কখন করেছিল? সে ইয়েস্টারডে, গতকালকে কাজটি করেছিল, ইয়েস্টারডে. যখন আমরা পাস্ট টাইম বসাবো ইয়েস্টারডে, লাস্ট মান্থ বা লাস্ট ইয়ার, কোনো অতীতের কথা উল্লেখ করবো আমরা এখানে, তখন কিন্তু এটা সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। আমরা খেয়াল রাখবো ইয়েস্টারডে যখন বসাবো, লাস্ট ইয়ার বসাবো, লাস্ট মান্থ বসাবো, তখন কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করবো সাধারণত। তারপর দেখো উই উইল ইট রাইস, আমরা ভাত খাবো, আমরা ভাত খাবো আফটার এ হোয়াইল, কিছু সময় পরে, আফটার এ হোয়াইল বা আফটার ফিউ মিনিটস, এগুলো বসাবো আমরা আফটার এ হোয়াইল বা আফটার ফিউ মিনিটস, যাই বসাই না কেন। দেখো এটা হচ্ছে নাউন ফ্রেজ আর এটা হচ্ছে প্রিপজিশন, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো যে লিখলাম যে উই উইল ইট রাইস আফটার এ হোয়াইল, কিছু সময় পরে আমরা খাবো, মানে ভাত খাবো। এভাবে আমরা অন্যটা লিখতে পারি, ইন দ্য মর্নিং সকালে আমরা ভাত খাবো, ইন দ্য ইভিনিং সন্ধ্যায় আমরা ভাত খাবো, অ্যাট নাইট রাতে আমরা ভাত খাবো। যা হোক আমরা এটা সময় উল্লেখ করতে পারি, জায়গা উল্লেখ করতে পারি, ইন দ্য কিচেন রান্নাঘরে আমরা খাবো বা ইন দ্য ডাইনিং রুম আমরা ডাইনিং রুমে খাবো, এভাবে করে আমরা সময় উল্লেখ করতে পারি। বা আমরা সবাই একসাথে খাবো, কিংবা আমরা বন্ধুদের সাথে খাবো, আমি আমার মায়ের সাথে খাবো, আব্বার সাথে খাবো, এভাবে করে আমরা বলতে পারি যে উইথ উইথ আওয়ার প্যারেন্টস
বা উইথ আওয়ার ফ্রেন্ডস এগুলো ব্যবহার করতে পারি। তারপর দেখো হি গেভ মি এ পেন, হি গেভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল ইয়েস্টারডে গতকালকে, অথবা সে আমাকে একটি কলম দিয়েছিল স্কুলে। তারপরে আমরা এভাবে করে বিভিন্ন কিছু ব্যবহার করতে পারি। তাহলে পরে যা হোক আমরা দেখলাম যে ট্রানজিটিভ ভার্ব কীভাবে ব্যবহার করতে হয়, ট্রানজিটিভ ভার্বের পরে যে অতিরিক্ত অংশ যেটা আছে সেটা আমরা কীভাবে ব্যবহার করি তাও মোটামুটিভাবে দেখলাম। আমরা প্র্যাকটিসের মাধ্যমে বিষয়গুলি মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।